بسم الله الرحمن الرحيم मुझे जवा दीन गुली अमाय जे पिछुड़ाते स्मृति जन मारे हृदय बेदनार रंगे रंगे छवि आके मुने पड़े जाए मुने पड़े जाए से प्रथम देखार स्मृति मुने पड़े जाए से हृदय देवार तिथि दुजनार दुटी पथ मिशे गेल एक नतून पथेर बाके मुछे जावा दिन गुली आमाय जे पिछु डाके स्मृति जेन आमारे हृदय बेदनार रंगे रंगे छवि आके কত গানে সেই সুর কাঁদে আজি আমার প্রাণে ভেঙে গেছে হায় ভেঙে গেছে হায় ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে তুমি কোন কাননের গগনের তারা তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছে শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা তুমি কোন কাননের ফুল কোন গগনে তারা তুমি কথা কোয় না
চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও, আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। তোমার আখের মতন দুটি তারা ঢালুক রন্ধারা, তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা। এতো ফুল ফুটে এতো বাঁশি বাজে এতো পাখি গায় আহায়াজি এ বসন্তে, এতো ফুল ফুটে এতো বাঁশি বাজে এতো পাখি গায়াজি হে বসন্তে। সখীর কুসুমকমল তারানাদারে আজি ঝরে যায়, সখীর হৃদয় কুসুমকমল তারানাদারে আজি ঝরে যায়, কেন কাছে আসো কেন মিছে আসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায় আজি হে বসন্তে, এত ফুল ফুটে এত বাঁশি বাজে এতো পাখি গায়াজি হে বসন্তে। সুখে আছে যারা সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা, সুখে আছে যারা সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা, দুঃখিনী নারীর নয়নের নীর, সুখী জানে যেন দেখিতে না পায়, তারা দেখেও দেখে না তারা বুঝেও বুঝে না, তারা দেখেও দেখে না তারা বুঝে ও বুঝে না,
তারা ফিরে ও না চায়, আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায়, আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায়, আহা আজি এ বসন্তে। Thank you.
মূল প্রোগ্রাম আরম্ভ হবে আর অনুষ্ঠান ত্রিপুরী যাত্রায় তোমরাই গুরু মান অভিমান শোক আলাপ এ নিয়েই চলছিল দিনকাল স্কুল কলেজের বিদায়কাল চিরমলিন এক ক্ষণকাল সময়ের গণ্ডি পেরিয়ে আজ আমরা এসেছি জ্যৈষ্ঠকালে কিন্তু বন্ধুত্ব রয়ে যাবে আজীবনকাল দিন আসে দিন যায় মাস পেরিয়ে একসময় বছর কেটে যায় স্মৃতি বিস্মৃতির দোলায় জীবনও থেমে থাকে না সুখ দুঃখকে বই নিয়ে সেও ধেয়ে চলে কিন্তু সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ধন্যবাদ সুবর্ণার মেয়ের অর্থাৎ আমাদের স্বর্গীয় দীনেশচন্দ্র সরকারের নাতনি জয়শ্রী সরকার বৃষ্টি নমস্কার আসসালামু আলাইকুম আদাব শ্রীমৎ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবর্তি ভারত অদ্ভুত্থানম ধর্মস্য তদত্তনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং অসত্যের নাশ করার জন্য শ্রী ভগবান পৃথিবীতে যুগে যুগে অবতীর্ণ হয় পৃথিবীর সকল প্রাণী সুখী হোক শান্তিতে থাকুক নমস্কার আবার বেদনাদায়কও রয়েছে বেদনাদায়ক কারণ আমাদের কিছু প্রিয় শিক্ষক ও কিছু বন্ধুরা আজ আমাদের মাঝে নেই তবু তারা আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছে এবং থাকবে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা আজ আমাদের মাঝে নেই তারা হলেন মরহুম প্রধান শিক্ষক জিয়ারত আলী খান স্বর্গীয় প্রদ্যুৎ কুমার মজুমদার স্বর্গীয় মহাদেব বাবু মরহুম শামসুল হক স্বর্গীয় দীনেশচন্দ্র সরকার স্বর্গীয় ভবেশচন্দ্র সরকার মরহুম আব্দুর রউফ মরহুম ফজলুর রহমান মরহুম মোহাম্মদ আব্দুল মুন্না মরহুম মোহাম্মদ ইসহাক মরহুম মোহাম্মদ আবুল বাশার স্বর্গীয় সেবক ভট্টাচার্য তারপর যে বন্ধুরা আমাদের মাঝে নেই তারা হলেন স্বর্গীয় মৌসুমী পাল রূপা মরহুমা মিতু আক্তার স্বর্গীয় শ্যামলী স্বর্গীয় আনন্দ মরহুম ওয়াজেদ আলী মরহুম শাহ আলম মরহুম ফরিদ আমরা সকলেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা তাদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করব ধন্যবাদ মুক্তি
উচ্চ বিদ্যালয় কলেজে 1989 ব্যাচে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত আছে আমার শ্রদ্ধা বাজার শিক্ষক মন্ডলী, উপস্থিত আমার বন্ধু এবং বান্ধবী এবং অন্যান্য যারা অতিথি আছেন, আসসালামু আলাইকুম। আসলে আমার এক বড় ভাই আমাদের 10 বছর সিনিয়র, সে নিজেকে 15-25 মনে করে। আমরা যদি তার সাথে 10 বছরের যদি জুনিয়র হই, তা আমরা নিজেদেরকে 15 মনে করব। আজকে সে 15 মনে করে, এবং যেহেতু আমরা 1-3-89 ব্যাচের এসএসসি ক্যান্ডিডেটরা আসছি, ওই মুহূর্তে আমাদের বয়স ছিল 15, কাজে আজকে আমরা সারাদিন নিজেদেরকে 15 মনে করব করে এখানে আনন্দ করব। আমাকে 2-3 কথা বলার জন্য, এখানে শুরু করে দেওয়ার জন্য যারা উপস্থাপন আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে 2-1 কথা বলার জন্য বলছে, আমি স্যারদের সম্মানিত যারা শিক্ষক, পিতার জন্ম দান করে শেষ, কিন্তু উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পিতার পরেই শিক্ষকের স্থান। সেই শ্রদ্ধা বাজার শিক্ষক যারা দীর্ঘ 5টি বছর যাদের কাছে আমরা বিদ্যা অর্জন করে আজ আমাদের স্বস্থানে আমরা পদার্পণ করেছি, এটা সম্পূর্ণ সেই শ্রদ্ধা বাজার শিক্ষকের অবদান। আমি একটি কথা বলব, দীর্ঘ 5 বছর স্যারদের কাছে আমি লেখাপড়া করেছি, অনেক সময় অনেক স্মৃতি আছে, তা আমাদের কষ্ট পেয়েছি। আমি মনে করি এই শ্রদ্ধা বাজার শিক্ষকরা ওই মুহূর্তে যদি আমাদের আরো কিছু বেত লাগাত করতো এবং শাসন করতো, আমরা মনে হয় আরো ভালো অবস্থানে যেতে পারতাম। আমরা তখন কিন্তু অনুভব করি নাই, তখন কিন্তু আমরা সেটা অনুভব করতেছি। আমি একটি স্মৃতি ছাড়া কথা বলবো, আমার শ্রদ্ধা বাজার শিক্ষক প্রধান শিক্ষক মরহুম জনাব মোহাম্মদ জিয়াউল আলী স্যার, যিনি তার অত্যন্ত পরিশ্রম করে হার্টিস কৈতিজ ভাই হার্টিস হাই স্কুলকে দীর্ঘ সময় সুসংগঠিত ভাবে ভালো রেজাল্ট করার জন্য পরিশ্রম করে আজ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। সেই শিক্ষক একদিন আমি আমার একটা ক্লাসে বোর্ডের মধ্যে একটা লেখা ছিল, সেই লেখাটা স্যার এসে বললো 10 মিনিট সময় দিলাম, যদি কে লিখেছে যদি না বললে তারা যারা ক্লাস আছে সবাইকে বেত লাগাত করবো। কিন্তু আমাদের মধ্যে কেউ স্বীকার না করাতে 10 মিনিট পর স্যার এসে প্রত্যেকের 2টি করে বেত লাগাত করেছিল। আমার সেই স্মৃতিটা আজীবনই মনে থাকবে। আর একটা কথা আমার মনে থাকবে, আমার জীবনের যতগুলো স্মৃতি আছে তার মধ্যে আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ আজকে আমরা এই 31 বছর পর যে সমস্ত বন্ধু বান্ধবীদের সাথে আমরা একত্রিত হয়েছি, আমার সবচাইতে বড় স্মৃতি আজকে এখানে সবার সাথে একত্র মিলিত হওয়া, এটাই সবচাইতে আমার বড় পাওয়া বড় চাওয়া। তবে যেহেতু সময় স্বল্পতার কারণে আমি আর কিছু বক্তব্য বাড়াবো না। আমি শ্রদ্ধা বাজার শিক্ষকদের বলবো, আমরা অনেক সময় স্যারদের সাথে বেদবি করেছি আপনারা সবাই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার যারা বন্ধু বান্ধব আছে হয়তোবা এরপরের বছর আমরা যদি পুনর্মিলনী করেও অনেকের সাথে দেখা হবে না, অনেকে মারা যাব। কাজে যদি এই বন্ধু বান্ধবীদের সাথে কোনো খারাপ আচরণ করে থাকি, আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি। হয়তোবা মারা গেলে আমাকে ব্যক্তিগতভাবে যেন সবাই ক্ষমা করে দেন, এই আশা ব্যক্ত করে, এবং পুনরায় এরপরের বছর আমরা যেন আরো বড় পরিসরে এই দ্বিতীয় পুনর্মিলন অনুষ্ঠান করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সময় মাত্র 2 মিনিট। সম্মানিত আমার বন্ধু সভাপতি উপস্থিত আছেন, হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন, আমাদের 89 ব্যাচের ছাত্রছাত্রী আমার বন্ধুরা, বক্তব্যের প্রারম্ভে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমি যদি বলি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার জীবনে স্মরণীয় দিন কি, তাহলে আমি বলবো 6 নভেম্বর 2020। এই জন্য বলবো যে আজকে
আমরা দীর্ঘ 31 বছর পরে আমরা একটা পুনর্মিলনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা একত্রিত হতে পেরেছি। যারা আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা, যারা আয়োজন করেছে সেই আয়োজক কমিটিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে যদি আমরা বলি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আমাদের মাঝে উপস্থিত, আমরা ছাত্রছাত্রী, আমরা অনেকেই ম্যাক্সিমাম ছাত্রছাত্রী 89 ব্যাচে আমরা এখানে উপস্থিত। আমরা যে আজকের এই আজকের এই নভেম্বর মাসের শীতের প্রাককালে আমরা যে একত্রিত হয়েছি, আমরা আমাদের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী ভাই বোনদেরকে একটা স্মরণীয় ঘটনা পিছন থেকে টান টানি শুরু করছে। আমরা তো অনেক বক্তব্য দেওয়ার অভ্যাস, একটা কথা বলবো, ইসমাইল খানের একটা কথা বলবো, ক্লাস 9 এ পড়ি, ডান দিকে তো রাস্তা গার্লস স্কুলে যাওয়া আসার রাস্তা, তো ওদিকে আবার টাকানোর অভ্যাস ছিল আমাদের, সাড়ে তিন বললো ওদিকে টাকা থাকি করিস কে, ওদিকে টাকা লাগবো না, ওগুলো তো পড়াইতেছি তবে জন্য, পড়ালেখা করতে পারো ওগুলো পাবি, ভবিষ্যতে দেখাতে পারবি না। আমরা আমাদের আমার শ্রদ্ধেয় শিক্ষক আজকে আমাদের মাঝে উপস্থিত, আমরা অনেক কথা আছে, অনেক বক্তব্য আছে, অনেক বলার আছে, আমাদের আয়োজক কমিটি বলছে আবার আমাদেরকে সুযোগ দিবে, জন্য আপনাদের সময় নষ্ট না করে এখনই আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সকলকে। আমরা হারিম সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি 89 ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত এই 89 ব্যাচের আয়োজন কমিটির সম্মানিত আহ্বায়ক, উপস্থিত আয়োজন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা এমন একটা সময়ে আসছি যে আমাদের সকল বন্ধু 31 বছর পর আমরা মিলিত হয়েছি, এই জন্য রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, খুব ভালো লাগছে আসলে যে এতদিন পরে অনেকের সাথে আসলে দেখা হচ্ছে, আমার প্রাণ প্রিয় এখানে শিক্ষক মণ্ডলী আছে, আমি চিত্তচরণ একটা চিত্তচরণ করব, তার আগে যেহেতু মনে হয় আর সময় দেওয়া হবে না, এই জন্য দু একটি কথা আমি বলতে চাই, সেটি হলো যে আমি আমার সবচেয়ে মানে অপছন্দের একটা ই ছিল যে আমার জীবনে আমি কী হবো, সেই পছন্দ সে পছন্দ হলো না, কিন্তু অপছন্দ যেটা আমার সেটাই আমি সেই পাশে আজকে 24 বছর আছি, সেটা শিক্ষকতা পেশা, এখন দেখি এইটাই মহান পেশা, এটি আমার খুব ভালো লাগছে, এখান থেকে আমার অন্য জায়গায় যেতে ভালো লাগছে না, মানে আমি 24 বছর ধরে এই পেশায় আছি, তো আমি স্যারদের ইনস্ট্রাকশন করবো, তো স্যাররা আমরা দীর্ঘদিন ছিলাম আসলে ভুলভ্রান্তি যদি করে থাকি আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমিও এই পেশায় আছি, আজকের যে অবস্থা লেখাপড়া হচ্ছে বাচ্চারা করাচ্ছি আমরা, কিন্তু সেইভাবে আমরা সম্মান পাচ্ছি না, আর এর আগে ছাত্রদের আমরা আজকে ছাড়া আসছে অথচ কত সম্মান আমরা করছি ছাত্রদেরকে, আর এখন আগে সাইকেল চালিয়ে যদি জানা যেত ছাত্রদের দেখলে সাইকেল দূরে সরে চলে যেত, আর আজকে সাইকেল চালানো কি মরসেন টুকু দৌড়ে দিতে পারে শিক্ষকদের দেখছি আমরা, সব ছাত্র না, সব ছাত্র আমাদের সম্মান করছে না, আসলে এখনকার যুগ চেঞ্জ হয়ে গেছে, এটা এই জন্য প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছে আমার বন্ধুগণ, সবার কাছে দোয়া প্রার্থী, যদি ভুলবার দিক থেকে সেটা ক্ষমা শুনে দিই, সেটা সবাই দেখবে এই আশা করছি, আর সর্বশেষ হলো যে আমার একটা নিজের প্রতিষ্ঠান আছে, আমি পিছিলের সঙ্গে দায়িত্ব পালন করছি সবারই 24 বছর ধরে, আরেকটি বিষয় আমি আপনাদের দোয়া চাচ্ছি, সেটা হলো যে আমি গত নির্বাচনে আমি ধামরাই
সদর থেকে চেয়ারম্যানকে নিয়েছিলাম গামডাই সদর ইউনিয়ন। আগামীতেও যদি পরিস্থিতি ভালো হয় ইনশাআল্লাহ তারা বসে আমার দোয়া চাচ্ছি। আর চিঠিচরণকে কথাটা বলতে চাই, সেটা হলো একটা ছাত্র মানে আমি কথা বললাম আমার বন্ধু জানার, একদিন আমি সাভার থেকে গাড়ি ধরছি দামরাইনি লিঙ্কে গাড়ি ধরছি, পাশে দেখি আমাদের এই এখানে উপস্থিত আছে সে আজকে সেই বন্ধু সে বসা, কিন্তু আমি তাকে চিনছি সে আমাকে চিনে নাই। আমি শুধু ধাক্কা দিচ্ছি, ও কি ভাই ধাক্কা দিচ্ছেন কেন, দ্বিতীয়বার বলে কি ভাই ধাক্কা দিচ্ছেন কেন, তৃতীয় বলে রশিদ তুই রশিদ না তুই রশিদ না, আমি খুব সে শরীর বাগে এই যে মানে অনেকে চিনে না অনেকে এত বছর পরে দেখা তো, কিন্তু আমি চিনছি আমি প্রায় আমার বন্ধু বান্ধব প্রায় আছে এখানে প্রায় এর নামে আমি মোটামুটি আমার মনে আছে, কিন্তু ওই বন্ধু আজকে বসে আছে রশিদ সে আমাদের চিনে নাই, এই জন্য আজকে দেখা হলো ভালো লাগলো যে ভবিষ্যতে যে দেখা হয় তাহলে আমরা চিনতে পারবো আর কি। সবার সুস্বাস্থ্য কামনা করি, আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিকিল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 31 বছর পরে আমাদের পরিবেশে নামরাই হাড়ির সরকারি উচ্চ বিদ্যালয়ের যে পুনর্মিলনী অনুষ্ঠান, সেই পুনর্মিলনী অনুষ্ঠানের আজকের এই সব সভাপতি এবং আমার প্রাণপ্রিয় শিক্ষক যারা আছেন তাদেরকে আমি জানাই আমার সালাম, এবং আমার সমবয়সী বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে জানাই আমি আমার অন্তস্থ থেকে ভালোবাসা। আমি একটা কথাই বলতে চাই, আজকে যে আয়োজন যা সহকারী আয়োজন যারা আছেন আমি অত্যন্ত গর্বিত এবং তাদেরকে সুন্দরভাবে বলতে চাই, আমার আমরা এখানে অনেক সময় অনেককে দেখি কিন্তু চিনি না, আজকে অনেকে আমরা বুঝতে পারলাম যে এই বন্ধুরা আমার সাথে করেছে। আজকে আমরা দেখবো এবং সবাইকে দেখবে বলবো বন্ধু কেমন আছো, আর স্যারদেরকে বলবো স্যার আমার এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই আমার যারা শিক্ষক ছিলেন তারা স্বল্প শিক্ষক আছেন বেঁচে আর যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং তাদেরকে জানাই আমি আমার আমি তারা তো আত্মার তাদের আত্মার মাধ্যমে কামনা করছি, এবং আমার বন্ধুরা যারা আমার থানামতে মৃত্যুবরণ করেছে যে আনন্দ মৃত্যু আবার অনেকে আছে আমি আরও টানতে পারলাম এখানে এসে তাদেরও আত্মার মাধ্যমে কামনা করি। বন্ধুরা আমার আপনারা আপনারা আমরা সবাই দেশের জন্য কাজ করবো, দেশকে মাদক মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, সত্যনিষ্ঠ থাকব এবং ওই তারা অসহায় মানুষের পাশে থাকব, দেশকে মানুষকে জানো আমরা মৃত্যুবরণ করলে যেন তারা বলে এই তাকে অমুকে ভালো ছিল। তাই আমি আমার বলতে চাই কবি কাজী নজরুল কবি রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই, আমার বসন্তের গান তোমার বসন্ত দিনে দরিদ হক্ষণ করে হৃদয় স্পন্দনে ভ্রমর বন্ধনে পত্র বল্লবে আজি হতে শতবর্ষ করে। বন্ধুরা আমার শ্রদ্ধ শিক্ষকগণ যদি ব্যাদমি করে থাকি এই 5টি বছরে বন্ধুরা এবং স্যারদের কাছে এবং বন্ধু আরে আজকে তোমার এবং সবার কাছে আমি মাপ চাই, যদি আমি কোনো অন্যায় করে থাকি আমার ভবিষ্যৎ জীবন আমি তেমন কিছুই করতে পারিনি, আমার দুটি মেয়ে আর আমি খুবই ভালো আছি কোনোরকমে ডাল ভাত খেতে পারি, আর কিছু বলতে চাই না, আজকে এইটুকুই শেষ এবং সবার সফল জীবন কামনা করি এই আমার সব। সুকান্ত বণিক, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত অপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ সবাইকে আমি আমার সালাম আর নমস্কার জানাই, আমার বন্ধুরা যারা সামনে আছে অনেককেই আসলে ওইভাবে দীর্ঘদিন পরে দেখছি, নামও মনে করতে পারছি না, 31 বছর জীবনের পার হয়ে গেছে একটা লম্বা সময়,
প্রথমেই ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটা করেছে, আসলে খুব দরকার ছিল। 31 বছর পর ফিরে দেখা এবং স্কুল জীবনের অনেক ঘটনা, অনেক কিছু আসলে এই জিনিসগুলো নিয়ে মনে পড়ে যাচ্ছে। যে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আজকে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছে, তাদের কত ভয় পেতাম, কত শ্রদ্ধা করতাম, একটু পালিয়ে থাকার চেষ্টা করতাম, তো ওই দিনগুলো খুব মনে পড়ছে। আর স্যারদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। স্যাররা আশীর্বাদ করবেন যেন আমরা যারা আছি আরও ভালো করতে পারি জীবনে। আপনাদের আশীর্বাদ, মা বাবার পরেই শিক্ষকদের অবস্থান, আমরা কেউ ভুলে যাই নাই আমাদের স্যারদের কথা, স্কুল জীবনের কথা। আর যারা স্যার, ইমতিয়াজ স্যারের কথা মনে পড়ছে, আমার মহাদেব স্যারের কথা মনে পড়ছে জীবনে। সে মহাদেব স্যার তো আমাকে বাড়িতেও পড়াতেন, অঙ্ক করাতেন, অনেক সময় মারও খেয়েছি, সেটা অবশ্য আশীর্বাদ ছিল। ওই মারগুলো না খেলে হয়তো জীবনের এই পর্যায়ে এসে এইখানে দাঁড়াতে পারতাম না। তো আপনাদের শাসন, আমরা যে ভয় পেয়েছি সেগুলো সবই আশীর্বাদ ছিল। ধন্যবাদ আমাদের জন্য সময় দেওয়ার জন্য, পরিশ্রম করার জন্য। হয়তো ততখানি উপযুক্ত হতে পারি নাই জীবনে, দাঁড়াতে পারি নাই, তবে শ্রদ্ধার কোনো শেষ নাই, ভক্তি শ্রদ্ধা টিচারদের জন্য আছে, বন্ধুদের জন্য ভালোবাসা। আর আজকে খুব অনুভব করছি আমার বন্ধু পার্থ গোপাল বণিকের জন্য। পার্থ আর আমি, পার্থ সুকান্ত সবসময় একসাথে স্কুলে যেত, এটা নিয়ে নানান রকমের কথা তৈরি হতো, কিন্তু আমার বন্ধু আজকে ডিপার্টমেন্টাল কিছু ষড়যন্ত্রের কারণে আজকে জেলে আছে। আমি আশা করব আপনারা সবাই একটু দোয়া করবেন, ও যেন আমাদের এখানে চলে আসে। ব্যাপারটা যদিও মিডিয়াতে অনেক বড় করে প্রচার করা হয়েছে, কিন্তু মূলত আমরা যারা জানি পার্থ কিন্তু ধামরাইয়ের সব জায়গার সব মানুষের জন্য যথেষ্ট নিবেদিত প্রাণ ছিল, এবং সে খুব ভালো ছিল, সবাইকে যথেষ্ট রেসপেক্ট করত। কিন্তু তার বিভিন্ন এই যে এগিয়ে যাওয়ার জন্যই ডিপার্টমেন্টের অনেক মানুষের কোনো জোরে পড়ে, যার কারণে আজকে তার এই অবস্থা। আমি আমার বন্ধুদের বলবো, আমার শিক্ষকদের বলবো তার জন্য একটু দোয়া করতে, যেন আগামী আবার যখন আমরা এরকম অনুষ্ঠান করি তাকে আমরা পাশে পাই এবং সবাই মিলে আরো সুন্দর মতো দিন যাপন করতে পারি। ধন্যবাদ সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। তখন আমাদের প্রত্যেকের একটি ভাইবার পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল। সেই প্র্যাকটিক্যালে এর স্যার উপস্থিত ছিলেন, শ্রদ্ধেয় যে স্যার সেটা জানে। আসসালাম আলাইকুম। তার চেয়ে আরো ভালো থাকা থাকতে পারতাম। তো
বলবো কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম পিছন দিকে রয়ে গেছে অনেক কথা বলতে পারবো না ওইটি যে ভাই হাডিং হাই স্কুলে উনি তো বই গেছেন আজকে আমাদের ভাই এবং বোন যারা আছেন এখানে আমি খুবই আনন্দিত যে সকলকে একসঙ্গে দেখি আমার একটা সময় প্ল্যান ছিল যে আমি যদি আমি আমাকে আরেকটু ইনভেস্ট করতে পারি তাহলে আমি একটা বাইক কিনে বা একটা গাড়ি কিনে সকল ক্লাসমেটদের সঙ্গে দেখা করব কিন্তু আরিফ এবং আমাদেরকে এই কিছু বন্ধুদের এই উদ্যোগে আজকে এই ব্যাপারটা খুব সহজে একত্রিত হয়ে গেছে ৯৯ ব্যাচের ছাত্ররা আছেন এখানে ইসমাইল স্যার আছেন আলম স্যার আছেন আমি আলম স্যারের একটা চিঠি চালান দেবো তখন আমি ক্লাস সেভেনে পড়ি আলম স্যারকে দেখে আমরা সবাই ভয় পাই আলম স্যারের হাতের মধ্যে আংটি থাকতেন সে আংটিটা যদি চর মাতো মানে কেবল চাপা চাপা ভেঙে দেবে যে ক্লাস সেভেন আমাদের ভূগোল পড়াতেন ওই দিনকে ছিল আবহাওয়ার একটা ক্লাস আমাকে জিজ্ঞেস করলো আসুক ছ্যাঁচ ছ্যাঁচে আবহাওয়া কি তা আমি বলছি স্যার ভিজা ভিজা কি বললি আমি বলছি স্যার ছ্যাঁচ ছ্যাঁচে আবহাওয়া স্যার না শুক না না মানে ভিজা এরকম টাইপের আচ্ছা বয় ইসমাইল স্যার আমি ক্লাস এইটে মাথার চুল ফেলে দিলাম আমাকে টাকু বলতো তাই টাকু তুই বল সবসময় ফার্স্ট বেঞ্চেই বসতাম সে সেকশনে থাকার কারণে বন্ধুদের সঙ্গে ঠিক বি সেকশনে যারা ছিল আমার মনে ভিতরে একটা অনুভূতি ছিল যে আমি সি সেকশনে ছাত্র হিসেবে মনে হয় একটু খারাপ ছাত্র যার কারণে আমি সি সেকশনে পড়ি বেটার আমার চেয়ে বেটার দেন বি সেকশনের ছাত্র এবং যারা এ সেকশনে পড়তো তারা আরো ভালো ছাত্র তাসলিমা ফার্স্ট পয়েন্ট হলো ক্লাস সিক্সে ফার্স্ট হইলো এরকম একটা মেয়ে ফার্স্ট হয়ে গেল অবাক করা কাণ্ড হ্যাঁ আমাদের আরো অনেক বন্ধু ইসমাইল কবির আলম কিন্তু ওরা ফার্স্ট থেকে থার্ড হয়ে গেল এরপর মুজিবুর রহমান আমাদের এখন মানে অস্ট্রেলিয়া আছে আমাদের ক্লাস হয়ে একটা সময় আমাদেরকে মানে ডিফারেন্স মনে হলো কিন্তু আজকের এই 89 ডেজ সার্টিফিকেট ইউনিয়ন যারা আমাদের উদ্যোগ নিছেন একত্রিত করার জন্য আমাদের আজকে মনে হচ্ছে যে আমরা এ সেকশন বি সেকশন যে সেকশনে ছিলাম ওইটা কোনো ব্যাপার ছিল না আজকে যে আমরা সবাই হারিয়েছে ঐতিহ্যবাহী হারিয়ে স্কুলের ছাত্র ছিলেন এই জন্য আমরা সকলেই গর্ববোধ করতে পারি এবং এরকম একটা অনুষ্ঠান করার জন্য যারা উদ্যোগ ছিলেন বিশেষ করে আরিফ এবং মুক্তা এবং আমার হাসান ভাই হ্যাঁ আমি হাসান ভাই বলতেছে ও বলছে হাসান ভাই বলে আমার হাসান কও হ্যাঁ এই ব্যাপারটা মনের ভিতরে আমাদের হৃদয়ের একজনের হৃদয় আরেকজনের ভিতরে এই ব্যাপারটা যেন উত্তরোত্তর এবং শরীর যেটা বলছে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা চাই আমাদের এই অনুষ্ঠানে আমরা যতদিন জীবিত থাকবো প্রত্যেক বছরের জন্য চিকিৎসার জন্য আমাদের মাঝখানে অনেকেই চলে যাবে এবং যারা চলে যাবে তাদের জন্য দোয়া করবো এইরকম আমাদের বাকি জীবনটা যেন ছাত্রীকে নিয়ে ছাত্রের আমাদের আমরা আমাদের এই অনুষ্ঠানে করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি খোদা হাফেজ আমি আমার বক্তব্যের সময় সম্বোধন করার সময় আমার বন্ধু আজকে অনুষ্ঠানে আহ্বায়কের নাম ভুলে বলতে পারি না আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি আর আদা মিনিটে তার একটা কথা বলতেছি ১৯৯০ সালে আমাদের যখন বিদায় অনুষ্ঠানে আমাকে তো একটি কথা বলার জন্য বলা হয়েছিল তখন আমি কোনোভাবে সাহস পাইনি যে সবার সামনে দাঁড়িয়ে তো একটি কথা বলবো সে এবং স্যাররা বলছিল যে সামনে দাঁড়িয়ে কথা বললে সাহস হয়ে যাবে আজকে আমি সবার সামনে তো একটি কথা বলতে পারছি এটা সম্পূর্ণ স্যারদের কৃতিত্ব স্যারদের অবদান স্যারদের অনুপ্রেরণায় আজকে আমি তো একটি কথা বলার জন্য সবার সামনে দাঁড়িয়ে সেই জন্য আমি স্যারদের কাছে চিরকৃতজ্ঞ বলার জন্য অনুরোধ করছি আমি প্রথমেই শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ শফিউদ্দিন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি ঐতিহ্যবাহী তারপরে হাবি উচ্চ বিদ্যালয় স্কুল কলেজে প্রাণপ্রিয় ১৯ সালের কাছে ছাত্র ছাত্রীবৃন্দ এবং আমার পাশে বসা আছে আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ আমি সবাইকে আমার সশ্রদ্ধ সালাম সালাম আলাইকুম স্মৃতি পাতায় অনেক দিনের পেরিয়ে গেছে আমি একটি কোরআনকে দেখতে চাই সেটা হইল ১৯৭২ সালে ১৭ মার্চ আমি এবং
তিনি আমায় হাড়ির সূচনা করে ধরেন 1972 এক মাস আগে ধরেন করে আমাদের শব্দ আর বল ভাই মোহাম্মদ আমির সেদিন যে স্কুলের পরিস্থিতি ছিল 250 থেকে 300 দিন দিন স্কুলের পরিসর বাড়তে লাগলো স্কুলের সুনাম বাড়তে লাগলো ছাত্র সংখ্যা বাড়ল হাঁটি হাঁটি পাওয়া করে 1984 সালে আসলো তোমরা সেই 1984 সালের সেই সুনার ছেলে আজকে আমাদেরকে স্মরণ করছে এরা আমাদের অত্যন্ত গর্বের বিষয় তোমাদের দোয়ার মর্মতেই আমরা হয়তো জীবিত আছি আমাদের দেশে আমাদের অনেক সহকর্মী চলে গেছে তোমাদের কাছে আমাদের একটাই আবেদ আবদার সেটা হলো এই আমরা তোরা আমাদের সিলেট তুলল আমরা জানি যে সন্তান আল্লাহর কাছে আমরা কিছু চাইলে আল্লাহ ফেরত দেয় না তোমরা যদি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো যে আল্লাহ তোমরা আল্লাহ তুমি আমাদের সাহায্যকে একটু ভেস্তে নসিব করি ঈশ্বর আল্লাহ তোমাদের দোয়া শুনবেন আমিন আমি তোমাদেরকে কি বলে আর ধন্যবাদ জানাবো তোমাদেরকে আর খাটো করতে চাই না তোমরা যে আমাদেরকে মনে করছো এটি সবচেয়ে বড় মনে আজকে আমি তাদের দেখলাম অনেকে চিনতেই পারিনি চিনিও না আসলে হচ্ছে না সম্ভব না একটি লক্ষ সম্ভব হয় না যা হোক তারপরও আল্লাহ তোমাদের দোয়া এখনো আল্লাহ পাশে রাখছে আমার তখন শুয়ে গেছে আমাদের একসাথে থাকতাম দোয়া করলে আল্লাহ যেন আমাদেরকে মরতে হবে এটা বিশ্বাস করি 100 বার আল্লাহ যেন ইমানের সাথে ইজ্জতের সাথে নেয় এই দোয়াটা তোমাদের সবার কাছে প্রার্থনা করে দোয়া যে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শরতে হিমাচল দুপুরে সুন্দর একটি পরিবেশে 1989 সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের প্রণয়নের অনুষ্ঠানে আমার স্নেহ বাজানো আহ্বায়ক আজি উপস্থিত আমার শিক্ষক মণ্ডলী এবং আমার স্নেহে ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্মৃতির পটে অনেক কথাই জেগে ওঠে হয়তো সেগুলা অনেক সময় প্রকাশ করতে পারে না অভাবিত থেকে যায় কিন্তু আজকে এই পুনর্মিলন অনুষ্ঠানে এসে সে অবাস্তব কথাগুলোই যেন বারবার আমার হৃদয়ে ওঠে জাগিয়ে তুলছে যে কোথায় আছি আমার মনে হয় যে আমি 31 বছর পিছনে চলে গেছি সেই 1989 সালে যে সময়ে তোমরা পরীক্ষার্থী ছিলে যে সময়ের মধ্যে তোমাদেরকে আমরা শাসন করতাম যে সময়ের মধ্যে আমি তোমাদেরকে পড়াশোনার ব্যাপারে পিটানো দিতাম যে কথাটা তোমরা অনেকেই বলেছ এবং অনেকে বলে যে স্যার আপনি যদি সেই সময় পিটানো না দিতেন আজকে পর্যন্ত আমি যে পথে আছি অর্থাৎ যে স্তরে আছে এত দূর হয়তো আসতে পারতাম না আর বেশি করে পিটানো খাওয়া দরকার ছিল হয়তো সেই সময় বুঝতে পারো নাই কিন্তু এখন বুঝতে পারছো কিন্তু সেই সময়কার সেই বাগিচার ফুলের চারাগুলোকে আমরা অর্পণ করেছিলাম সেগুলো প্রস্ফুটিত হওয়ার সেই সুযোগ বা সময় আমরা তোমাদেরকে তুলে দিয়েছিলাম আজকে অনেকেই পিতা হয়েছ বাবা হয়েছ মা হয়েছ ভাই হয়েছ নানা হয়েছ অনেকে সুন্দর প্রতিষ্ঠানে কেউ চাকরি করো সরকারি চাকরি করো কেউ বেসরকারি কেউ ব্যবসায়ী কেউ শিক্ষক বিভিন্ন জন বিভিন্ন স্তরে তোমরা অংশগ্রহণ করে আজকে এই পুনর্মিলন অনুষ্ঠানে আয়োজন করাটাকে সার্থক বলে আমি মনে করি এত সুন্দর অনুষ্ঠান সত্যি আমাদেরকে ভাবিয়ে তোলে যে আমরা কি এখনো সেই মর্যাদার অধিকারী যে অধিকার বর্জয়ে বিজয়ের মধ্যে তোমরা আজকে আমাদেরকে স্মরণ করছো এটা অনেকেই করে না করো না এই জন্যই আজকের ছাত্র আর 31 বছর আগের ছাত্রের মধ্যে গাপ অফ ডিফারেন্স অনেক অনেক
প্রকাশ করতে পারবো না। শুধু একটা উদাহরণ দিয়ে বলছি যে এই যুগের ছাত্ররা শিক্ষকদের ভরে হন্যা চালিয়ে উঠে দেয়, বলে সরি, ছুড়ে পড়ে আবার চলে যায়। আবার এই 31 বছর আগের ছাত্র ছেলেকে দেখা হলে পা ধুলা দেয়, স্যার কেমন আছেন, কি অবস্থা। এই যে দুইয়ের তফাৎ, এটা কিন্তু সাংঘাতিক, এটা হৃদয়কে নাড়া দেয়। বাগানে মালি যখন ফুলের চারাগুলোকে দেখাশোনা করে এবং সেটা পোষণ হিসাবে পরিস্ফুটিত হয় এবং তার যখন সুগন্ধ বিলিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখনই আমরা বুঝতে পারি এই বাগানের আসল উদ্দেশ্যটা কি, এর আসল গন্ধটা কি। মূল বিষয়টা এই, আজকে তোমরা যারা বিভিন্ন স্তরে আছো, যে যেখানে আছো, ভালো থেকো, আরো বেশি বড় হও, সুখী হও। এবং শিক্ষকদের না শুধু, পিতা মাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে তাদেরকে শ্রদ্ধা করতে শেখো, তাদেরকে শ্রদ্ধা করলে অবশ্যই তোমরাও শ্রদ্ধা পাবে, এটি স্বাভাবিক। কাজে আমি, আমার অনেক কথা ছিল, অনেক কথাই মনে জেগে ওঠে, আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। সত্যি চিঠি এমন একটা বিষয়, সেই অনুভূতিগুলি এখন আমাদের ভূত হয়ে গেছে। সেগুলো যদি আমরা একটু আস্তে আস্তে সেই পৃষ্ঠাগুলো উঠিয়ে দিই, যেমন তোমরা আজকে অনেকেই আমার কাছে আসতে বলছে, স্যার আমাকে চিনতে পারছেন, চেহারা ঠিক পাই কিন্তু নামটা মনে নাই, এটাই আসল উদ্দেশ্য। কাজে আমরা চেহারা মনে থাকলেই আমরা দোয়া করি তোমরা বড় হও, মানুষ হও, প্রকৃত মানুষ, যে মানুষের মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠিত হয়। এই বলেই আমি সবার আশীর্বাদ কামনা করি, আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার সূচনা বক্তব্য শুরু করছি। এখানে কবি বলছেন যে ক্ষণভঙ্গুর মানব জীবনে আমরা কতটুকু সময় পাই, এই সময়ের মধ্যে পদচারণায় আর তোমরা নিয়মের
বুঝব অনিবার্য তাগিদে আলোকিত হওয়ার প্রত্যাশা নিয়ে এসেছিলে এই শিক্ষাঙ্গনে। তোমাদের আগমনে বিদ্যালয়ে অলিন্দে করিডোরে এবং দুর্পদ আচ্ছাদিত সবুজ চত্বরে জেগেছিল অফুরন্ত প্রাণের জোয়ার। ভালো লাগতো, বড়ই ভালো লাগতো শিক্ষাঙ্গনে তোমাদের অফুরন্ত প্রাণ চাঞ্চল্য দেখে। আজ ৩১ বছরের স্মৃতির স্মৃতিরোমন্থন করতে গিয়ে স্মৃতির পাতায় বিদ্যালয়ের সেদিনের দিনগুলোর কথা বারবার মনকে আলোড়িত করছে। ভাবতে বড়ই ভালো লাগছে তোমাদের এ মহামিলনে আমাদেরও শরীর করেছ সম্মানিত। প্রার্থনা করি সত্যের পথে থেকে দেশ দশের সেবার মাধ্যমে প্রকৃত মনুষ্যত্বের অধিকারী হও, মানুষ হও। মুছে ফেলো স্মৃতির পাতায় জমে থাকা ধুলো, মহামিলনের এই সন্ধিক্ষণে চলে যাও ৮৯ দশকের, জেগে উঠো তোমাদের হৃদয়ে ঘুমন্ত কাকুনের উন্মাদনা, টেনে আনো বিগত ৩১ বছরের ধূসর স্মৃতিকে। ধন্যবাদ। সর্বশেষ তোমাদের প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে পরম করুণাময় আল্লাহ তাআলা তোমাদেরকে সমাজ জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে রাখো, সন্তান সন্ততি পরিজন নিয়ে তোমরা সুখে থাকো এই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আজকে সবার প্রাক্তন শিক্ষক মন্ডলী সামনে উপস্থিত, মহামিলনে উপস্থিত হইতে পেরে মহান আল্লাহকে শুকরগুজারি করছি। যেহেতু আল্লাহ এখন বাঁচিয়ে রেখেছে যার জন্য আমি এখানে উপস্থিত হইতে সক্ষম হয়েছি, আমারই সহকর্মীরা যারা অনেকে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার দেহ যেন সুখের হয় কামনা করছি। আজকে তোমাদের এই মায়ামমতার ধারা স্নেহের আশীর্বাদ এবং প্রেমের টানে আমরা এখানে কয়েকজন উপস্থিত হতে পেরেছি, তার জন্য মহান আল্লাহ তাআলাকে শুকরগুজারি করি। তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ ৩১ বছর পূর্বে এমনিভাবে আমাদের হার্ডিন হাই স্কুলে একদিন উপস্থিত ছিলে, অনেকদিন উপস্থিত ছিলে, তবে সেই যে হার্ডিন হাই স্কুল এটা যে আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, এটা তো স্কুল না, এটা হলো একটা জ্ঞানের সমুদ্র। সেই জ্ঞানের সমুদ্রের ছাত্রছাত্রী তোমরা, সেই জ্ঞানের সমুদ্রে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসেন তারা নেই, তাদেরকে অবশ্যই মানবতা স্নেহ মায়া মমতা আদর্শ এগুলোকে লালন করতে হবে। এগুলোকে আমরা লালন করতেছি না বলেই আমরা অস্থিরতা রোগের মধ্যে পড়ে গেছি। আমার অনুরোধ থাকবে এই মায়া মমতা যেন ধরে
শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ
ইসমাইল কবিরকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আমি যদি ইচ্ছা বেঁচে থাকি এটা প্রতি বছর হবে, এটা
অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে, অতএব তোমরা